সালাম আলাইকুম। আজ আমরা কথা বলবো কোণ বা চঙ্গ নিয়ে। আমাদের আজকের আলোচনা অনেকটা এক্সাম অ্যাপ্রোচ নির্ভর, ধরতক্তা মার পেরেক ক্যাটাগরির। আমরা বেশি আলোচনা না করি, প্রথমে আমরা কয়েকটা অঙ্ক করার চেষ্টা করব এবং অঙ্ক করার মাধ্যমে আমাদের কনসেপ্টগুলি ক্লিয়ার করার চেষ্টা করব। কোণ মোরললেস জিনিসটা অনেকটা এরকম, তো কোণ নিয়ে গতানুগতিক কঠিন কোনো সংজ্ঞার মধ্যে আজকে আর আমি যাব না। বা যদি বলতে হয় কোন জিনিসটাকে, যদি সংক্ষেপে আমি বলি, কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ ধারক যে কোনো একটি বাহুকে স্থির রেখে বা অক্ষ ধরে ত্রিভুজটিকে যদি একবার পুনরাবর্তন করালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে শঙ্কু বা কোণ বলা হয়। কি বললাম সেটা আপনাদের মাথায় কোনোভাবেই নেওয়ার দরকার নেই, এটা আসলে এভাবে আপনাকে জানতে চাও কখনো হবে না, সেটা ছোটবেলার একটা অ্যাপ্রোচ ছিল। প্রথমেই কোণ নিয়ে যে জিনিসগুলি আপনাকে জানতে হবে সেই জিনিসগুলি আমি একটু লিখে ফেলি। কয়েকটা ফর্মুলা আমাদের জানতে হয়, সেটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফল, সেটা কি? সেটা হচ্ছে পাই আর এল, টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কি? সেটা হচ্ছে পাই আর এল প্লাস আর। এখন এই জায়গার মধ্যে একটা প্রশ্ন আসে, আর মানে তো হচ্ছে রেডিয়াস, আর ফর রেডিয়াস, এলটা কি? আচ্ছা, এই আলোচনায় পরে যাচ্ছি, তারপর আমি সিরিয়ালে 1 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা, 3 নম্বর ফর্মুলা, আমি ভলিউমটা লিখে ফেলি। কোণের ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। আমি একটু ডেরাইভ করার চেষ্টা করি, একটু ডেরিভেশনে আসার চেষ্টা করি। কার্ভ সারফেস এরিয়া হচ্ছে পাই আর এল, আর হচ্ছে এখানে রেডিয়াস, এল হচ্ছে তির্যক উচ্চতা। এই এলটা আসলে কিভাবে ডিরাইভ করে, এলটা ডিরাইভ করে এরকম ভাবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। প্রদত্ত যে কোণটা বা যে কোণটা আমরা আঁকলাম সেটার একটু ব্যবচ্ছেদ করার আমি চেষ্টা করি। এটাই হচ্ছে আসলে স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা, এটা ধরে নিলাম এল, এটা হচ্ছে রেডিয়াস, আর এটা হচ্ছে সরাসরি হাইট, মানে সোজাভাবে যে হাইটটা, আর এটা হচ্ছে তির্যকভাবে হাইটটা। তাহলে পাই আর এল, এল বলতে এখানে তির্যক উচ্চতা, আর এলটা কিভাবে ডিরাইভ করতে হয় সেটা আমরা দেখলাম। এল সমান সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এইচ হচ্ছে এই এইচটা, মানে সোজা যে উচ্চতাটা বা যে হাইটটা সেটা। তাহলে আমরা আসলে পরীক্ষার হলে আপনাকে জানতে চাওয়া হবে, হয়তো বা কোনো ইনফরমেশন দিয়ে দিল ওই জায়গাতে, কার্ভ সারফেস এরিয়া আপনাকে বের করতে বলা হতে পারে, টোটাল সারফেস এরিয়া আপনাকে বলতে বলা হতে পারে, ভলিউম বের করতে বলা হতে পারে। চলেন আমরা কয়েকটা অঙ্ক করি, অঙ্ক করার মাধ্যমে জিনিসটাকে সহজ করার চেষ্টা করি। প্রথমে টোটাল সারফেস এরিয়া নিয়ে আমরা একটা ম্যাথ করি। ম্যাথটা হতে পারে এরকম, ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কোন ইফ রেডিয়াস ইজ 8.2 সেন্টিমিটার অ্যান্ড হাইট ইজ 16 সেন্টিমিটার। আমাদের বের করতে হবে, ফাইন্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কোন গিভেন দ্যাট রেডিয়াস হচ্ছে 8.2 আর হাইট হচ্ছে 16 সেন্টিমিটার। তাহলে আমরা দেখি রেডিয়াস আর হাইট আমাদের দেয়া আছে, তাহলে আমরা তির্যক উচ্চতা বের করার চেষ্টা করি। এল ইকুয়াল টু আমরা জানি রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখানে
এইচ এর মান হচ্ছে 16, এইচ স্কয়ার মানে 16 স্কয়ার, আর এর মান 8.2, 8.2 স্কয়ার। তাহলে এল এর মান আমি ক্যালকুলেট করে দেখলাম 17.98 সেন্টিমিটার আসবে। রুটার স্কয়ার কাটাকাটি করার ফলে সেন্টিমিটার আসবে, এটা স্কয়ার হবে না। তাহলে আমরা জানি টোটাল সার্ফেস এরিয়া অফ এ কোন, টোটাল সার্ফেস এরিয়া পাই আর এল প্লাস আর। আমি প্রথমে আর কি বলে এল এর ভ্যালুটা বের করে ফেললাম, এবার ফর্মুলাটা আবার লিখি, পাই আর এল প্লাস আর। তাহলে কি হচ্ছে, পাই আর মানে আমি জানি 3.1416, 3.14 আমি লিখলাম, এল এর ভ্যালু 8.2, আর এর ভ্যালু 8.2, এল এর ভ্যালু 17.98 প্লাস 8.2। ক্যালকুলেট করে আমি এর মানটা পাবো 674.4 সেন্টিমিটার স্কোয়ার। সেটা যদি আমি আবার সামারাইজ করার চেষ্টা করি, টোটাল সার্ফেস এরিয়া অফ এ কোন পাই আর এল প্লাস আর, এই ফর্মুলা আমাকে জানতে হবে। এখানে এল এর ভ্যালু আমাকে বের করে নিতে হবে, এল এর ভ্যালু বের করতে হলে কোণের হাইটটা আমাকে জানতে হচ্ছে, কারণ এল ইকুয়াল টু রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর মান হচ্ছে রেডিয়াস, এইচ হচ্ছে হাইট, আর এল হচ্ছে তির্যক উচ্চতা। এই ফর্মুলার মধ্যে বসিয়ে আমি ম্যাটটা কিন্তু সহজে করে ফেলতে পারবো। চলেন দুই নম্বর ম্যাটটা করি, ম্যাট নম্বর 2। ক্যালকুলেট দ্য কার্ভ সার্ফেস এরিয়া অফ এ কোন হ্যাভিং বেস লেট রেডিয়াস 5 অ্যান্ড স্ল্যান্ট হাইট 20 সেন্টিমিটার। লাইক ক্যালকুলেট দ্য কার্ভ সার্ফেস এরিয়া অফ এ কোন গিভেন দ্যাট আর সমান সমান 5 সেন্টিমিটার, আমি পুরো অঙ্কটা লিখলাম না, আর স্ল্যান্ট হাইট যেটা এল ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তার মানে আর এর মান আর এল এর মান আমাদের দেয়া আছে। তো কার্ভ সার্ফেস এরিয়া আমরা জানি, কার্ভ সার্ফেস এরিয়া ইকুয়াল টু পাই আর এল। তো পাই এর মান আমরা জানি 3.1416 বা 22/7, রেডিয়াস হচ্ছে দেয়া আছে আমাদের 5, এল হচ্ছে আমাদের দেয়া আছে 20। তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তবে দেখতে পারবো 314.08 সেন্টিমিটার স্কোয়ার, মানে কোণের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। এল এর ভ্যালু যদি আমাদের দেয়াটাকে সরাসরি ফর্মুলার মধ্যে বসিয়ে আমরা করে ফেলতে পারবো, আর আর এর ভ্যালুটা তো দেয়া থাকবে, দেয়া না থাকলে হয়তো বা ক্যালকুলেট করে বের করতে হবে, আর যদি এল এর ভ্যালু দেওয়া না থাকে তবে ওই ফর্মুলায় বের করতে হবে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। আমরা বলেছিলাম ফাইনালি ভলিউম 1/3 পাই আর স্কোয়ার এইচ, মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। সেটা আসলে কিভাবে আসলো বা এটার ডেরিভেটিভটা কি, আমি এটাকে একটু পিকচারাইজ করার চেষ্টা করেছি। যেমন পুরাটা এই সিলিন্ডারের পুরাটা যদি পাই আর স্কোয়ার এইচ হয়, সিলিন্ডার বা ব্যালন নিয়ে আমার একটা আলাদা লেকচার রয়েছে, আলাদা একটা ভিডিও এপিসোড আছে, আপনাদের দেখার অনুরোধ রইল। আমি যদি একটু সামারি করি, এই সিলিন্ডারটা হচ্ছে লেট পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই যে কালো অংশটা যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এক্স্যাক্টলি তিন ভাগের এক ভাগ, মানে 1/3 অফ পাই আর স্কোয়ার এইচ। প্র্যাকটিক্যালি জিনিসটা আসলে কি, মনে করি এটা একটা সিলিন্ডার, এটা একটা কোন,
এই যে দুইটা অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, একটা সিলিন্ডার এবং একটা কোন, এই দুইটার রেডিয়াস ধরে নিলাম সমান এবং হাইট দুইটার সমান, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? একটা প্রান্ত আমি মনে করেন ভরে দিলাম, একটা প্রান্ত খোলা আর একটা প্রান্ত ঢেকে দিলাম, মানে কোনো কিছু বের হতে পারে না, এই প্রান্ত দিয়ে ঢোকে, এই প্রান্ত দিয়ে বের হতে পারে না, এরকম একটা জিনিস। এখন এই কোণকে যদি আমি পানি দিয়ে ভর্তি করি, ভর্তি করে এই সিলিন্ডারের মধ্যে আমি রাখি, তাহলে কতবার রাখতে পারবো? অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা তিনবার রাখতে পারবো, এবং প্র্যাকটিক্যালি কিন্তু আসলেই তিনবার রাখতে পারবো। সে পরীক্ষাটা আপনারা ঘরে বসে করতে পারেন। এই ফর্মুলার ডেরিভেশন কিন্তু আসলে এরকমই। তো আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি, সরাসরি একটা ম্যাথ করি। ক্যালকুলেট দ্য ভলিউম ইফ রেডিয়াস 2 সেন্টিমিটার, হাইট 5 সেন্টিমিটার। ক্যালকুলেট, আমাদের 3 নম্বর ম্যাথ, ক্যালকুলেট দ্য ভলিউম গিভেন দ্যাট আর ইকুয়াল টু 2, হাইট ইকুয়াল টু 5 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার। তা আমরা কি জানি? আমরা জানি ভলিউমের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার আমরা মানটা বসিয়ে ফেলি, পায়ের মান 3.14, যে কথা 22/7 একই কথা, আর আরের ভ্যালু হচ্ছে এখানে 2 স্কোয়ার, এইচ দেওয়া আছে আমাদের 5 সেন্টিমিটার। এটা যদি আমি একটু ক্যালকুলেট করি, 1/3, 3.14, 4 × 5, 4×5 = 20, এটা ক্যালকুলেট করে আমরা দেখতে পারবো এর মান আসবে 20.93 সেন্টিমিটার³, মানে কিউব ইউনিটস, কারণ এটার ভলিউম 3-ডাইমেনশনাল জিনিস। এক্সাম হলো হয়তো আপনাকে সরাসরি এই টাইপের একটা অ্যাপ্রোচের মধ্য দিয়ে আপনাকে এগোতে হবে। তার মানে তিনটা ফর্মুলা যদি আপনি মনে রাখেন এবং এই বেসিক ব্যাপারটা আপনি মনে রাখেন, যে কোনোভাবেই কিন্তু আপনি পরীক্ষার হলে খুব সহজে স্মার্টলি উত্তরে আসতে পারবেন। আমি সামারি টিপটা আবার বলি, কার্ভ সারফেস এরিয়া হচ্ছে পাই আর এল, সেটা দেখালাম কি করে এল আসলো, আর বলতে আসলে কি বোঝাচ্ছে। এল এর ভ্যালু সরাসরি যদি দেওয়া না থাকে হয়তো বা এইভাবে আপনাকে বের করানো লাগতে পারে। এল হচ্ছে আপনার স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা, হাইট হচ্ছে সরাসরি যে হাইট সেটা আসলে বোঝাচ্ছে, আর আর হচ্ছে রেডিয়াস, আর টোটাল সারফেস এরিয়া হচ্ছে পাই আর ইন্টু এল প্লাস আর, আর ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা ডেরিভেশনটা অনেকটা এরকম। যে পিকচারটা বা যে এক্সাম্পলটা আমি দেওয়ার চেষ্টা করলাম সেটা যদি আপনি মাথায় রাখেন, প্র্যাকটিক্যালি ব্যাপারটা আপনি আশা করি ধরতে পেরেছেন। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।